নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত এবং আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগত। মূলত ইস্ট বেঙ্গলের বিভিন্ন ট্রান্সফারজনিত খবর এখানে আছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে গত মৌসুমে তিন বিদেশির সাথে মাদি তালাল এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকেও নিশ্চিত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। দিয়ামান্তাকোসের একটা মেডিকেল টেস্ট হওয়ার কথা ছিল এবং তার রিপোর্ট চলে এসেছে। এই মুহূর্তে সুস্থ না, সম্পূর্ণরূপে সুস্থ না হলেও মনে করা হচ্ছে আইএসএলের আগে তিনি পুরোদমে সুস্থ হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তাকে দলে নিতে আর কোনো বাধা থাকলো না। এবং জুন মাসের প্রথমেই যখন এই ট্রান্সফার মার্কেট যেটা ওপেন হয়ে যাবে, ট্রান্সফার উইন্ডো, তখন কিন্তু তার সাইনিংটা ঘোষণা করে দেওয়া হবে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো দিমিত্রিয়স দিয়ামান্তাকোস যখন পঞ্চম বিদেশি হয়ে গেলেন, তখন ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে তো আর একটা প্রশ্ন জাগতে বাধ্য যে ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে। অন্ততপক্ষে আইএসএলের ক্ষেত্রে, এছাড়া তারপর এএফসি ট্যাটুর কোয়ালিফিকেশানের জন্য হয়তো আরও দুই বিদেশি কেউ দলে নেওয়া হবে, তবে আইএসএলের জন্য ষষ্ঠ বিদেশি কে হতে পারে সেই নিয়ে একটা প্রশ্ন ছিলই। এবং তার মধ্যে যেখানে যেহেতু দেখছেন যে তিনজন অ্যাটাকিং পজিশনের ফুটবলার আছে দলে, এবং সেক্ষেত্রে মাদি তালাল, ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তারা তো আছেনই। এছাড়া ডিফেন্সে আছেন হিজাজি মাহের এবং মিডফিল্ডে আছেন সাউল ক্রেসপো। তো এবার ষষ্ঠ বিদেশি কী হবে মনে করা হচ্ছিল একজন ডিফেন্ডারই হতে চলেছে, এবং সেক্ষেত্রে আজ একটা নাম কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে, সেটা হচ্ছে অ্যান্ড্রু ফন্তাস, স্প্যানিশ ডিফেন্ডার, 34 বছর বয়সী, এখন মেজর এমএলএসে খেলেন কানসাস সিটিতে, 2019 থেকে খেলছেন। তবে তার যে রেকর্ড বা তার যে প্রোফাইল সেটা কিন্তু সত্যিই খুব আকর্ষণীয়। বার্সেলোনা থেকে উঠে এসছেন, বার্সেলোনার প্রোডাক্ট, বার্সেলোনার হয়ে লা লিগাতে সর্বমোট 11টি ম্যাচ খেলেছেন। তবে নিজের জীবনের সেরা মুহূর্ত যেটা, সেল্টা ডিভিগোতে তিনি কাটিয়েছেন, আরেকটি স্প্যানিশ প্রথম ডিভিশন ক্লাব, এবং সেখানে প্রায় 4-5 মৌসুম তিনি ছিলেন এবং 127টির মতন ম্যাচ শুধুমাত্র লা লিগাতেই তিনি খেলেছেন। তো বুঝতেই পারছেন কতটা হাই প্রোফাইল এই ডিফেন্ডারের। মূলত তিনি সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলেন, তবে প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এই 1-6 ফুটের বেশি উচ্চতা এই ডিফেন্ডারে। বার্সেলোনার হয়ে খেলেছেন, যেমনটা বললাম মেসির সতীর্থ হিসেবে ছিলেন, আপনারা বুঝতে পারছেন সেল্টা ভিগোতে থাকাকালীন মেসি রোনাল্ডোদের বিরুদ্ধেও তিনি খেলেছেন। তো প্রোফাইল কতটা হাই আপনারা বুঝতেই পারছেন। এই মরশুমেও এমএলএসে তিনি 9টি ম্যাচ খেলেছেন, 1টি তার গোল আছে, কার্ড আছে 4টি, তো খেলার মধ্যেই আছেন এবং অত্যন্ত হাই প্রোফাইল এই ডিফেন্ডারের। শোনা যাচ্ছে তাকে নিতে আগ্রহী, তবে এখনও পর্যন্ত আমাদের কাছে সত্যি কোনো কংক্রিট তথ্য নেই। তবে শোনা যাচ্ছে এই ডিফেন্ডারকে পেতে কিন্তু অনেকটাই আগ্রহী ইস্ট বেঙ্গল। তবে একটা ব্যাপার আছে যে মাঝে শোনা গেছিলো একজন রাইট ফুটের ডিফেন্ডারকে নেওয়া হবে, এবং সেক্ষেত্রে এর প্রোফাইলে যেটা দেখাচ্ছে ইনি কিন্তু লেফট ফুটের, তো সেই নিয়ে একটা ধোঁয়াশা যদিও আছে। তবে ডিফেন্ডার যদি সত্যিই শেষ পর্যন্ত একে নেওয়া হয় এই অ্যান্ড্রু ফন্তাসকে, তাহলে কিন্তু সত্যি একটা হাই প্রোফাইল ডিফেন্ডার পেয়ে যাবে ইস্ট বেঙ্গল এবং একটা বড় মানের ডিফেন্ডার বলা যেতেই পারে। এছাড়া গত পরশুর ভিডিওতে যেমনটা বলেছিলাম, আলেক্স রাজি তো অলমোস্ট ডানই বলা যেতে পারে ইস্ট বেঙ্গলে আসা তার নিশ্চিত। এছাড়া আপুইয়ার ব্যাপারেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল। প্রথমে যেটা মনে করা হচ্ছিলো হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট তাকে পেতে ঝাঁপিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর যে হয়তো ইস্ট বেঙ্গলই শেষ পর্যন্ত তাকে নিয়ে বাজিমাত করতে পারে। এখনও পর্যন্ত ট্রান্সফার ফি নিয়ে কথা চলছে এবং সেই ট্রান্সফার ফিটা ঠিক মতন হয়ে গেলেই কিন্তু তার লাল হলুদ জার্সি পরার সম্ভাবনা প্রবল, এবং একটা বড় সময়ের জন্য তাকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। দেখার বিষয় কত দিনে সেই ডিলটা ক্র্যাক হয়, তবে সেটা হতে যে সময় লাগবে সেটা বোঝাই যাচ্ছে। তবে এখন যে এই অ্যান্ড্রু ফন্তাস, 34 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, 6 ফুটের বেশি উচ্চতা, তাকে পাওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গল এগোতে পারে কি না, আদৌ তার দিকে নজর আছে কি না, সেটাও এখন একটা বড় বিষয়। এবং যদি সত্যি হয় তবে একটা বড় সাইনিং হবে ইস্ট বেঙ্গলের পক্ষে, এটা বলাই বাহুল্য। আপনাদের নজরে কেমন হতে চলেছে যদি অ্যান্ড্রু ফন্তাস হতে হন এই ষষ্ঠ বিদেশি? আপনারা ইস্ট বেঙ্গল সমর্থকরা কতটা তাকে উদ্বুদ্ধ হবেন পেয়ে সেটা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।